মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কোন কথাটি বলেছিলেন আল্লাহর নবী সাল্লাহ আলহি আল্লাহ তালার বন্ধু তিনি রসুল তিনি নবী তার কত মর্যাদা কিন্তু সাধারণ মানুষের যেরকম মৃত্যু হয়েছে তারও সেরকম মৃত্যু হয়েছে কুল্লুনাথ সিং জায় কতল মৌত এই কথার মধ্যে তিনিও পড়ে গিয়েছেন নবী রাসুল হয়েছেন কিন্তু তার মৃত্যু হবে না অথবা মৃত্যু যন্ত্রণা ভোগ করবে না বিষয়টি এমন নয় যেহেতু তিনি মানুষ ছিলেন তার ভিতরে প্রাণ ছিল অলসভায় তা আলা তাকেও মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে তিনি উঠিয়ে নিয়েছেন আম্মাজান আয়েশ আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন বৈনেয়া দেইহি আও ও আলব আতুন অমর অমর রাদি তিনি সন্দেহ করেন আল্লাহর নবীর হাতের মধ্যে একটি পাত্র ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্দেহ করেন পাত্রের মধ্যে হয়তোবা পানি ছিল ফিহা মাআন ফাজআলা يدخل يديه في الماء আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দয় ওই পাত্রের মধ্যে ঢুকিয়ে দিতেন এবং হাতের মধ্যে পানি নিতেন ফায়মসাহু বিহি ওয়াজাহু আর তার দ্বারা তিনি হাত চেহারাটা মুছে নিতেন ওই হাত পানিতে ভিজিয়ে ওই ভেজা হাত দিয়ে তিনি তার চেহারাটা মুছে নিতেন ইয়া কূলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতা লা সাকরাত আল্লাহর নবী ওই সময় বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ইন্নালিল মাউতে সাকরাত আর নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা এরপরে তিনি বলতেন ইয়া কূলু ফিররু ফিল আ'লা আল্লাহ তাআলা আমার সু উচ্চ বন্ধু অর্থাৎ আল্লাহর সাথে তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটিয়ে দাও তাহলে তিনি বলেছেন লা এই কোনো বলে কোন যদি মৃত্যুবরণ করতে পারে রসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন কোনো ইমানদার বান্দার সর্বশেষ কথা যদি ইল্লাল্লাহ ইহ মু হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহ তাহলে আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম তার মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন লা ইলাহা, ইহ আসুন আমরা আমাদের লা ইলাহা ইল্লাহর জিকির বেশি বেশি করি জিক্রি জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে যত জিকির আছে সব জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাহ আমরা সময় সুযোগ পেলেই এই জিকির বেশি বেশি করব এবং এই জিকির করার মাধ্যমে আমাদের অন্তরে এই জিকিরকে জায়গা করে দেব আল্লাহ রব্বল আলমিন যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটি আমাদের মুখের মধ্যে জারি করে দেন এবং লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে আমরা যেন আমাদের জীবনকে গঠন করি একদিকে জিকির করলাম অপরদিকে লা লা ইলাহা ইল্লাল্লাহর যেই বাস্তব দাবি রয়েছে সেই দাবি যদি পূরণ না করি তাহলে এই জিকির আমাদের কোনো কাজে আসবে না মুখেও জিকির করতে হবে বাস্তব এই আয় এই জিকিরের আলোকে এই কালিমার আলোকে আমাদের জীবন গঠন করতে হবে আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন